মঙ্গলবার অর্থাৎ গতকালি শেষ হয়েছে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন। শেষ পর্যায়ে মত সাব্যস্ত করে ভোটর হলে বুধবার ঘটে যাই বড় ঘটনা। ভোট সরিবা পরে আজ টলি পড়ি বিজেপি প্রার্থী জম্মু কাশ্মীর পূর্বতন মন্ত্রী তথা পাহাড়ি নেতা সৈয়দ মুস্তাক বুখারী দেহান্ত হয়েছে। হৃদঘাত যোগ তাঁর মৃত্যু হয়েছে জনাপড়ি। পুঞ্জ জেলার সুরনকোট্রু বিজেপি প্রার্থী বুখারী ফেব্রুয়ারি মাসে বুখারী বিজেপি সামিল হয়েছে। এপূর্ব সুরনকোট্রু দুই থর বিধায়ক হয়েছেন সৈয়দ মুস্তাক বুখারী। সেতবে সে ন্যাশনাল কনফরেন্স পার্টিরে লে এমতিকি দলর অধ্যক্ষ ফারুক অব্দুল্লাঙ্ক অতি নিকটতর রয়েছে। হলে পাহাড়ি সম্প্রদায় এসটি মান্যতা দেওয়া নেই ফারুক অব্দুল্লাঙ্ক সহ মতভেদ হেতু ফেব্রুয়ারি 2022 দল সহিত চারি দশন্ধি পুরোনা সম্পর্ক ভাঙ্গি দিয়ে। তবে বিজেপি প্রার্থী বুখারী আকস্মিক মৃত্যু নেই সমস্তে শোক ব্যক্ত করা শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট মোবাইল নিউজ 24x7।